সোমবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের ২৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চন নগরের খড়গেশ্বর পল্লীর দুর্গাপূজার খুঁটি পূজো অনুষ্ঠিত হয়। খড়গেশ্বর উন্নয়ন পল্লী সমিতির এই পূজো এবছর ৪৭তম বর্ষে পদার্পণ করল। এবছর তাদের ভাবনা কর্মই ধর্ম, বাজেট প্রায় ১০ লক্ষ টাকা। এদিন খুঁটি পূজায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক দাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ। ৪৪তম দুর্গাপুজোর আজকে খুঁটি পুজো মধ্য দিয়ে আমাদের দুর্গাপুজোর কাজ শুরু হয়ে গেল। এবারের থিম কর্মই ধর্ম। এই থিমকে সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও আমাদের সবার আশা যে কাঞ্চনগর খড়গেশ্বরের পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে যে দুর্গাপুজো প্রতি বছর হয়, এই দুর্গাপুজো এবারও বর্ধমানবাসীর মনে দাগ কাটবে এবং আমরা সবাই আশাবাদী যে এই দুর্গাপুজো অত্যন্ত ভালো হবে। আজকের এই খুঁটি পুজোয় আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের মানিক দাস, আমাদের প্রাক্তন কাউন্সিলর সুমল মিস্ত্রি এবং আমাদের সমাজসেবী তপন রায় মহারব দায় থেকে শুরু করে সমস্ত পুজো কমিটির কর্মকর্তাদের মাঝখানে থেকে আজকে আমাদের ৪৭তম দুর্গাপুজোর খুঁটি পুজো শুভ উদ্বোধন করা হবে। খড়গেশ্বর পল্লী উন্নয়ন সমিতির এবছরের দুর্গাপুজোর ৪৭তম বর্ষ। এবছরের ভাবনা বা থিম হচ্ছে কর্মই ধর্ম। আমরা আশাবাদী যে বিগত বছরগুলোই যেমন গোটা বর্ধমান শহর নয় বর্ধমান জেলা বা জেলার বাইরেরও মানুষ এই খড়গেশ্বর পল্লীর পুজো দেখতে আসে এবং এসে অত্যন্ত আনন্দ লাভ করে, যে একটা নতুনত্ব তারা ছোঁয়া পায়, আমরা এবছরও আশাবাদী আমরা তাদের সেই আশা পূরণ করতে পারবো। এবারের থিম হচ্ছে কর্মই ধর্ম। আজকে আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক আজকে খড়গেশ্বর পল্লী উন্নয়ন সমিতির ৪৭ বছরের দুর্গাপুজোর খুঁটি পুজোর শুভ উদ্বোধন করলো। এর মধ্য দিয়েই পুজোর ভাবনা কাজ শুরু হয়ে গেল। আগামী দিনে আমরা খড়গেশ্বর পল্লী উন্নয়ন সমিতির পক্ষ থেকে সারা বর্ধমান জেলা বা জেলার বাইরে যারা আছেন আমরা সবাইকে আবেদন জানাই, আপনারা আসুন, এই খড়গেশ্বর পল্লীর দুর্গাপুজো আপনারা দেখুন এবং আনন্দ পান। আশাবাদী কাঞ্চননগরে যে কার্নিভাল হতো, যার ভাবনা চিন্তা এখনকার বিধায়ক, তখনকার আমাদের এখানকার কাউন্সিলর খোকন দাস স্বাভাবিকভাবে তখন কাঞ্চননগরকে নিয়ে কার্নিভালটা শুরু করেছিল, কিন্তু আজকে তো আর খোকন দাস এই এলাকার কাউন্সিলর নয়, আজকে সারা বর্ধমানবাসীর বিধায়ক। তাই সেই কারণেই কার্নিভালটা গোটা বর্ধমানবাসীকে উৎসর্গ করার জন্য বর্ধমান শহরেই এবছর কার্নিভাল হবে এবং আমরা যেহেতু খোকন দাসের নিজের ওয়ার্ডের মানুষ, আমরাও আশা করি আমাদের এখান থেকেও যে পুজো কমিটি আছে সেই পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করবে। খোকন দাসের এই উদ্যোগকে সার্থক করার জন্য গোটা বর্ধমান জেলার বিভিন্ন পুজো কমিটি যেভাবে এগিয়ে আসছে আমরা নিশ্চয়ই তার বাইরে থাকতে পারি না, আমাদের ওয়ার্ডের পুজো কমিটিগুলোও সেখানে অংশগ্রহণ করবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।